সমুদ্রগর্বে পৃথিবীর ভূতাত্ত্বিক বিবর্তনের কত রহস্য বা ইতিহাস লুকেই আছে কখনো কখনো সেই রকম কোনো রহস্য উদ্ঘাটন করেন বিজ্ঞানীরা দু সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও নিউ ক্যালডোনিয়ার এগারো জন ভূতাত্ত্বিকদের দল একটি দীর্ঘ গবেষণার পর জানান এই জিল্যান্ডিয়ার কথা প্রায় দুই দশমিক তিন কোটি বছর পরে প্রশান্ত মহাসাগরের নিচে শুয়ে আছে এক মহাদেশ নাম জিল্যান্ডিয়া যা আবার তেরিউয়ে মাউ এবং তাসমান্ডিস নামেও পরিচিত জিল্যান্ডিয়া হলো নিউজিল্যান্ডের এক ল্যাটিনীয় নাম আর মাউরি ভাষাতে তেরিওই মাউ এর অর্থ হলো মাউয়ের পাহাড় উপত্যকা ও সহমি দু সালে এই নিমজ্জিত মহাদেশ জিল্যান্ডিয়ার কথা দুনিয়া জানলেও এ নিয়ে চর্চা খানিকটা পুরনো সেই উনিশশো সালে আমেরিকান ভূপদার্থবিদ ফিটার লুভেন্ডিক জিল্যান্ডিয়ার নাম ও ধারণার প্রস্তাব দিয়েছিলেন বর্তমানে জিল্যান্ডিয়া মহাদেশের প্রায় চুরানব্বই শতাংশ সমুদ্রের নিচে নিমজ্জিত রয়েছে মাত্র ছ পারসেন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে রয়েছে নিউজিল্যান্ড এবং নিউ ক্যালডোনিয়া হল জিল্যান্ডের উল্লেখযোগ্য অংশ যা সমুদ্রপৃষ্ঠের উপরে রয়েছে এছাড়াও কিছু কিছু ক্ষুদ্র দ্বীপ যেমন থ্রি কিং আইসল্যান্ড সোলাল্যান্ড আইসল্যান্ড চ্যাথাম আইসল্যান্ড প্রভৃতি জিল্যান্ডিয়ার অংশ হিসাবে বর্তমানে সমুদ্র পৃষ্ঠের উপরে রয়েছে জিল্যান্ডিয়ার আয়তন প্রায় ঊনপঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার যা মহাদেশীয় টুকরোর চেয়েও বড় তুলনা করলে জিল্যান্ডিয়ার নিমজ্জিত মহাদেশটি ভারতীয় উপমহাদেশ বা আরব উপদ্বীপ বা গ্রিনল্যান্ডের চেয়েও বড় বর্তমানে নিউজিল্যান্ডের চেয়ে প্রায় আঠারো গুণ বড়ো এই জিল্যান্ডিয়া মহাদেশটি যদি জিলেন্ডিয়াকে একটি অনুমহাদেশ রূপে ধরা হয় তাহলে এটি আয়তনে বৃহত্তম অনুমহাদেশ এবং আয়তনে কোনো অনুমহাদেশের তুলনায় অনেক বড় এছাড়া জিল্যান্ডিয়ার ভূপৃষ্ঠের পুরুত্ব ও ঘনত্ব অনুমহাদেশগুলির থেকেও বড় তাই জিলেন্ডিয়াকে একটি মহাদেশ হিসেবে পরিচিত করা যায় এবার বিতর্ক হলো মহাদেশের সংজ্ঞা কি সমুদ্র নিমজ্জিত কোনো অঞ্চলকে কি মহাদেশ স্বীকৃতি পেতে পারে জিলেন্ডিয়ার অধিকাংশ অঞ্চলই সমুদ্রে নিমজ্জিত সেক্ষেত্রে এটি মহাদেশ হিসেবে বিবেচিত হতেই পারে না কেননা ভৌগোলিক দৃষ্টিকোণে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে অবস্থিত সুবিশাল ভূভাগই মহাদেশ হিসেবে বিবেচিত হয় তবে ভূতাত্ত্বিক দৃষ্টিকোণে মহাদেশ সংজ্ঞা ধারণা অন্যরকম এই হিসাবে সমুদ্রে নিমজ্জিত মহাদেশীয় ভূত্বকীয় অংশগুলিকে ভূতাত্ত্বিকভাবে নিমজ্জিত মহাদেশ বা মহাদেশও অংশরূপে অভিহিত করা হয় তাই ভৌগোলিক দৃষ্টিকোণে জিল্যান্ডিয়া কোনো মহাদেশেই অংশ নয় কিন্তু ভূতাত্ত্বিক দৃষ্টিকোণে জিল্যান্ডিয়া একটি মহাদেশ তাই সব দিক বিচার করলে জিল্যান্ডিয়া ভূতাত্ত্বিকভাবে একটি নিমজ্জিত মহাদেশ বলাটাই যুক্তিযুক্ত ভূতাত্ত্বিকভাবে জিল্যান্ডিয়া হল সুপ্রাচীন ভূভাগ গন্ডোয়ানাল্যান্ডের অংশ বৃহৎ এক ভূভাগ প্যানজিয়ার দক্ষিণাংশই ল্যান্ড নামেও পরিচিত যে ল্যান্ডের অংশ ভারত দক্ষিণ আমেরিকা আফ্রিকা আন্টার্কটিকা অস্ট্রেলিয়া ও আরব উপদ্বীপ বৈজ্ঞানিক গবেষণা বলছে আনুমানিক সাত থেকে আট কোটি বছর পূর্বে জিল্যান্ডিয়া গন্ডোয়ানা ল্যান্ড থেকে পৃথক হতে শুরু করে প্রায় ছ হাজার কিমি সঞ্চরণের পর জিল্যান্ডিয়া বর্তমান অবস্থানে পৌঁছায় প্রায় আড়াই কোটি বছর পূর্বে জিল্যান্ডিয়ার দক্ষিণ ভাগ প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর ভাগ ইন্দো অস্ট্রেলীয় পাত দুটি পাত দুটি অগ্রসর হতে থাকে প্রায় পাঁচশো কিমি দীর্ঘ আলপীয় চ্যুতির সৃষ্টি করে জিল্যান্ডীয় মূলত প্রায় সমান্তরাল দুটি শৈলশিরা দ্বারা গঠিত এই দুই শৈলশিরা একটি চ্যুতি দ্বারা বিচ্ছিন্ন হয় সমুদ্রের মেঝে থেকে একটি শৈলশিরাগুলির উচ্চতা প্রায় এক থেকে পনেরোশো মিটার পর্যন্ত শৈলশিরাগুলির মহাদেশ ছেলে দ্বারা গঠিত কিন্তু ভূত্বক পাতলা হওয়ার জন্য এর উচ্চতা খুব কম কেমন ছিল জিলেন্ডিয়ার প্রাকৃতিক পরিবেশ যখন এটি সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উপরে অবস্থান করত গবেষণা ও অনুসন্ধান বলছে প্রায় আঠেরো কোটি বছর আগে জুরাসিক যুগ যখন জিলেন্ডিয়া গন্ডনাল্যান্ডের সঙ্গে যুক্ত ছিল তখন এখানে পাইন জাতীয় গাছের অরণ্য ছিল হিমযুগে সমুদ্রপৃষ্ঠের অবনমনের কারণে জিলেন্ডিয়াতে স্থলজ পরিবেশ গড়ে ওঠে পাথমিকভাবে মনে করা হয় যে জিলেন্ডিয়াতে কোনো স্থানীয় স্তন্যপায়ী প্রজাতি ছিল না কিন্তু দু সালে জিলেন্ডিয়ার ওগোটো অঞ্চলের মায়োসিন যুগে একটি স্তন্যপায়ী প্রাণীর চুয়াল জীবাশ্ম আবিষ্কৃত হয় যা আরও রহস্যের ইঙ্গিত দেয় এই জিলেন্ডিয়া মহাদেশের রহস্য উদ্ঘাটন আজও বিজ্ঞানীরা করে চলেছেন এই গবেষণার ফলে জিলেন্ডিয়ার যে রহস্য তা মানুষের কাছে অবশ্যই আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ